হাই, আমি রূপম। এখন কথা হবে মহানন্দ সিনেমাটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই ছবিটা মহাশ্বেতা দেবীর জীবনের একটা পার্ট দেখাচ্ছে এবং ছবিটা পরিচালনা করেছেন অরিন্দম শীল। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে গার্গী রায়চৌধুরী। তো এই ছবির যে গল্প সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী, মানে এখানে মহানন্দা যে চরিত্রটা, তার প্রাইভেট লাইফ, সেখানে সে কী কী স্ট্রাগল হার্ডলস ফেস করেছে, তার লেখনী, সেটার মাধ্যমে বহু মানুষ কীরকমভাবে ইন্সপায়ার হয়েছে, তার লেখাগুলো আদতে কী ছিল এবং তিনি কীরকমভাবে প্রোটেস্ট করে গেছেন, কেন তাকে সবাই এত মানত এবং তিনি কাদের হয়ে কথা বলেছেন। আর এখানে দুটো টাইম লাইন, দুটো অ্যাসপেক্ট রেশিওর মাধ্যমে দেখানো হয়েছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, তো আমার ট্রেলার দেখে যেটা মনে হয়েছিল যে এই ছবিটা একটা অসাধারণ সিনেমা হতে চলেছে, যেটা আমরা বহুদিন মনে রাখবো। তো হয়তো আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, তবে এই ছবির মধ্যে পজিটিভ দিক অবশ্যই অনেকগুলো রয়েছে এবং যেগুলোকে প্রশংসা করতেই হয়। এই ছবিটা টেকনিক্যালি দারুণ, মানে ছবির সিনেমাটোগ্রাফি অসাধারণ, মানে অসাধারণ শব্দটাও বোধ হয় কিছু জায়গার পর কম হবে। ছবিতে একটা দৃশ্য রয়েছে যখন অর্ণ এবং ঈশা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবে এবং ক্যামেরাটা স্লাইড জুম আউট হবে, তো জানলার এক সাইডে একজনকে পুরো স্পষ্ট দেখা যাবে এবং আরেকজনকে কাচের মারফত দেখা যাবে। তো এই দুটো মানুষ, দুজনের ইন্টেনশান দুরকম। একজনের ইন্টেনশানে ধোঁয়াশা রয়েছে, মানে অডিয়েন্সের কাছেও এবং ঈশার চরিত্রটার কাছেও, তো সেই কারণে তাকে জানলার কাছ থেকে দেখা যায় এবং কাচটা খুব ধোঁয়াশাপূর্ণ। এবং ঈশা, তার যে ইন্টেনশান, তার যে দৃষ্টিভঙ্গি, সেটা খুব অনেস্ট বা সেটা খুব পরিষ্কার, সেই জন্য তাকে আমাদের কোনো কাচের মাধ্যমে দেখতে হয় না। অরিন্দম শীল বহু ক্ষেত্রে চেয়েছেন ছবিটাকে ভিজুয়ালি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে, যেটা আমার মনে হয় তার প্রিভিয়াস যে কোনো সিনেমার থেকে এই ছবিতে অনেকটা বেশি জায়গা জুড়ে রয়েছে। এবং তিনি এখানে ক্যামেরার কাজ বা যেভাবে ছবির শটগুলো ক্যাপচার করেছেন সেগুলো দারুণ, অসাধারণ। সিনেমাতে লাইটিং কন্ডিশন ব্যাপক, এবং আমার সবথেকে অবাক লাগছে তারা রাতের দৃশ্যগুলো এরকমভাবে ফরেস্টে কীভাবে করেছে। ছবিতে কালার, আমরা যেমন দুটো অ্যাসপেক্ট রেশিও পাচ্ছি, ঠিক সেরকমই দুরকম কালার টিন্ট পাচ্ছি। বর্তমানের যে সিনগুলো সেগুলোতে ব্লুইশ অ্যাপ্রোচ রাখা হয়েছে এবং প্রিভিয়াস যে চ্যাপ্টার সেখানে আমরা রেডিস্টোন দেখতে পাই। সিনেমার সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে সোমনাথ কুণ্ডুর দারুণ প্রস্থেটিক্সের ব্যবহার। ছবিতে মেকআপ খুব ভালো, এবং শুধুমাত্র যদি তোমাদের মনে হয় ট্রেলার দেখে যে মুখটুকুতে ভালো মতো প্রস্থেটিক্সের ব্যবহার করা হয়েছে, তাহলে সম্পূর্ণরূপে ভুল। বুকের কাছেও যেরকমভাবে মেকআপের ব্যবহার করা হয়েছে, এরকমভাবে দেখা হয়েছে চামড়াগুলোর ভাঁজ। এবং রিসেন্টলি যেহেতু আমি এরকম একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, তো আমি জানি এটা কতটা খাটনির। তো সেদিক থেকে বলবো দারুণ ডিটেলিং মেকআপে এবং খুব ভালো কাজ করেছে সোমনাথ কুণ্ডু। শুধুমাত্র এখানে গার্গীর মেকআপ নয়, দুজনকে পুড়িয়ে ফেলা হবে, তো সেটা তোমার কোনো দিক থেকে মেকআপ মনে হবে না। এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রস্থেটিক্সের বাজেট তো আমি খুব ভালো করে জানি, তো সেটা দেখে আমি জাস্ট হা হয়েছিলাম যে কি করেছে এটা। ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, গানের লিখনি, সেগুলো আমার মনে হয় অসাধারণ। ইমন হোক বা তিমির বিশ্বাস, তাদের গানগুলো কোথাও একটা গিয়ে গুজবাম্পস জাগায় সেই মুহূর্তগুলোয়। অবশ্যই বিক্রম ঘোষের মিউজিক, যেটা নিয়ে না কথা বললেই নয়, এই ছবির সোলটার সাথে এই ছবির মিউজিকটা খুব দারুণভাবে মিলেছে। রাইটিংয়ে এখানে ডায়ালগস অবশ্যই খুব ভালো লেখা হয়েছে, কিছু কিছু জায়গায় সংলাপগুলো আমাদের সঙ্গে থাকে। আর এখানে তার পার্সোনাল লাইফ হোক, তার হাজব্যান্ডের সাথে, মানে দেবশঙ্কর হালদার যে ক্যারেক্টারটা প্লে করেছেন, তার সাথে ডিবেট হোক বা তার নীতির পরিবর্তন হোক বা এখানে রাজনৈতিক দলের, তো এই মানুষটার শিরদাঁড়া সোজা এবং তার কখনোই দৃষ্টিভঙ্গিতে কোনো ঝাপসাভাব আসেনি, সেটাকে সংলাপ যেভাবে দেখিয়েছে সেটা অবশ্যই ভালো। যদি ছবিতে পারফরমেন্সের কথা বলি, তো এখানে গার্গী তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে, তাকে খুব ভালো লেগেছে। তার খিটখিটে মেজাজ বলি বা তার হাঁটাচলা বা তার শাড়ির আঁচল যেরকমভাবে সে বয়স্ককালে নিয়েছে, সেই জায়গাগুলো সত্যি তার থেকে চোখ ফেরানো মুশকিল। তার চরিত্রটার একটা ওয়েট আছে, সে যে অ্যাটিটিউডটা সম্পূর্ণ ছবিতে ক্যারি করেছে সেগুলো খুব ভালো। এবং মেইনলি ভয়েস মডুলেশন, বয়স্ককালের জায়গাটা, সে যেভাবে গলাটা ভেঙেছে, তো অবশ্যই এখানে তার কাজ খুব ভালো। যদি আমি সাপোর্টিং কাস্টের কথা বলি, অর্ণ ভালো কাজ করেছে, সে ভালো কাজ করবে জানা, ঈশা ঠিকঠাক। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক বলার আগে একটা কথা ছোট্ট আমি বলে রাখি, এই নেগেটিভ দিক কিন্তু কখনোই কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ বেসিসে নয়। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তারা জানে আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ঘেঁষা নই। যখন যেটা খারাপ লাগে, ভালো লাগে, শুধুমাত্র সেটাকে সিনেমার নিরিখেই দেখি, সিনেমার নিরিখেই বলি। এই সিনেমার মধ্যে অবশ্যই একটা
পলিটিক্যাল দিক তো রয়েছেই এবং প্রগাঢ়ভাবে রয়েছে, হয়তো এটা নিয়ে পরবর্তী সময় অনেক চর্চা চলবে, যাই হোক সেগুলো আমি সাইডে রাখছি। বিষয়টা হচ্ছে এরকম ধরনের ডিজাস্টার আমি এর আগেও বলেছি বহু সময়ে ঘটেছে, চাইবো পরবর্তী সময় বা যত সময় যাচ্ছে এগুলো না ঘটুক, কিন্তু যতই আমরা মুখে বলি এগুলো ঘটতেই থাকে এবং ঘটছেই, তা আমাদের এই চারিপাশের মধ্যে হোক, আমি খুব প্রমিনেন্ট করে বলছি না, আমাদের এই চারিপাশের মধ্যে হোক বা চারিপাশের বাইরে হোক, ঠিক আছে, গোটা দেশ জুড়ে যারাই বসে রয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটছেই। কিন্তু বহু ক্ষেত্রে দেখি তখন কিন্তু যারা এই বুদ্ধিজীবী বা যারা হচ্ছে নিজেদেরকে একটা স্টেটমেন্ট রাখার জায়গায় আছেন বলে মনে করে, তারা কিন্তু মুখে কুলু পেটে রাখে, তারা কিন্তু কোনো কথা বলে না। তো যাই হোক, এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। সিনেমাতে যেরকমভাবে এই জমি দখল করা, কারা কীরকমভাবে এই জিনিসটা করছে, তারা কীরকমভাবে স্বার্থসিদ্ধি করছে, সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা আমার মনে হয় তারা খুব স্কিপ করে করে দেখিয়েছে, সেটাকে তারা ব্রড ওয়েতে দেখায়নি। এবং বহু জায়গায় আমাদের মনে হবে যে জিনিসপত্রগুলো বা এদের যে কষ্ট, এদের যে পেনটা, সেটা আমরা ফিল করতে পারি না। তার কারণ হচ্ছে ডিটেলিংয়ের অভাব, যেটা সেকেন্ড হাফে বড় সড়োভাবে মিসিং। এই কথাটা আমি কেন বলছি, এখানে যারা এই জিনিসপত্র ঘটাচ্ছে, অর্ণ, তার কথা যারা শুনছে, এই দলের কয়েকজন গুটি চারেক লোককেই আমরা দেখতে পাই, এবং এরা কীভাবে কাজটা করছে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। মানে এদের যে প্ল্যানিং বা এদের যে বিস্তার পাওয়াটা, সেটা কখনোই বড় স্কেলে সিনেমায় দেখানোই হয় না। দ্বিতীয় হচ্ছে ছবির ক্লাইম্যাক্সটা খুব হঠাৎ করেই চলে আসে এবং আমার মনে হয় ছবিটা খুব সাডেনলি শেষ হয়, মনে হয় যে ছবিটার মধ্যে আরও জিনিসপত্র দরকার ছিল। তো এই ছিল আমার রিয়াকশান মহানন্দ সিনেমাটা নিয়ে। আমার সিনেমাটা ভালো লেগেছে, তোমরা যদি চাও সিনেমাটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখো, আর যারা তোমরা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।